হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ফোর। আজকে ব্লগে আমি যাচ্ছি বাংলার জমিদার পরিবারের সর্বশেষ এবং একমাত্র বংশধর মানববাবুর সাথে দেখা করার জন্য গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। সো গাইস, বুঝতে পারছেন আজকের ভিডিওটি অনেক অনেক অসাধারণ হতে যাচ্ছে। সো বি আর স্টে কানেক্টেড। গাইস, আমি চলে এসেছি ঐতিহ্যবাহী গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির মূল ফটো। মূলত স্থানীয়ভাবে এই জমিদার বাড়িটিকে মানববাবুর বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়ির বিশেষত্ব হচ্ছে বংশ পরম্পরায় এই জমিদার বাড়ির সর্বশেষ বংশধর মানববাবু এখনও সপরিবারে এই বাড়িতেই বসবাস করেন। আজকে আমরা এই বাড়িটি ঘুরে দেখার পাশাপাশি কথা বলার চেষ্টা করব এই বাড়ির সর্বশেষ বংশধর মানববাবুর সাথে। আমরা এখন ভেতরে প্রবেশ করব। দেখা যাচ্ছে গেট লক করা। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছি, উনি লোক পাঠাচ্ছেন সম্ভবত গেট লক খোলার জন্য। গেট লক করলেই আমরা ভেতরে প্রবেশ করব। এবং আমার সাথে দেখতে পাচ্ছেন বন্ধু হারুন। হারুন জন্মসূত্রে রাজনৈতিক পরিবারের সন্তান। সে খুব ফ্রেন্ডলি এবং হেল্পফুল। তার বাবা চেয়ারম্যান ছিলেন এবং হারুনকে শিশু বয়সে রেখেই গত হয়েছেন। হারুনের বাবা ব্যবসায়িক সম্পর্কে এই জমিদার বাড়ির সর্বশেষ বংশধর যে মানববাবু, ওনার সাথে একটা ব্যবসায়িক খুব একটা ভালো সম্পর্ক ছিল। হারুন শুনে আসছে, হারুনের সাথে কখনো দেখা হয় নাই, আসেও নাই। সেই সূত্র ধরে আজকে ইনশাল্লাহ দেখা হবে। ছবি ওর দেখতে থাকুন। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া গ্রামে। এই জমিদার বাড়িটির গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে, যার প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী। এই জমিদার পরিবারের আদি নিবাস ছিল ভারতের কন্যাকুমারী। জমিদার বাড়িটি অন্যান্য জমিদার বাড়ির মতো ধ্বংসস্তূপে পরিণত না হয়ে এখনও এটি পুরোপুরি টিকে আছে। কেননা বংশ পরম্পরায় এই জমিদার বাড়ির সর্বশেষ বংশধর মানববাবু এই বাড়িতে এখনও বসবাস করেন। সামনে থেকে এই জমিদার বাড়ির স্থাপত্যশৈলী এক কথায় অসাধারণ। মূল ফটক থেকে 300 গজ ভিতরে মূল ভবন। এখানে রয়েছে বৈঠকখানা, নবহতখানা, দরবার গৃহ, কাচারি গৃহ, অতিথি কক্ষ, সঙ্গীত চর্চা কক্ষ, পুকুর ঘাট ও পারিবারিক শিব মন্দির। আমরা এখন অপেক্ষা করতেছি গেস্ট রুমে মানবের সাথে দেখা করার জন্য।
আমরা গুড়া ব্রাহ্মণ পরিবার এবং আমাদের বংশধররা ছিলেন উচ্চশিক্ষিত। আমার বাবা ভূপতিনাথ চক্রবর্তী মুঘল সাম্রাজ্যের জমিদার ছিলেন। আমাদের পূর্বপুরুষদের মধ্যে আছেন ভোলানাথ চক্রবর্তী, শ্রীধর চক্রবর্তী, অতুলচন্দ্র চক্রবর্তী, দীননাথ চক্রবর্তী এবং পঞ্চম বংশধর আমি মানবেন্দ্রনাথ চক্রবর্তী। এই জমিদার বাড়ির মূল ফটকের পাশেই এটি একটি পুরনো মন্দির, যেটি পরবর্তীতে আধুনিকায়ন করা হয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে সমাধি। এই স্থানে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীরা মানব বাবুর বাবাকে হত্যা করেন। তার বাবা এবং ভাইদের সম্মানার্থে এই স্মৃতি স্তম্ভটি তৈরি করেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা মানব বাবুর সাথে অনেকক্ষণ কথা বললাম। এক কথায় ওনার সম্পর্কে বলতে গেলে একজন মেধাবী এবং অতিথি পরায়ণ একজন মানুষ। খুব পুরলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ব্লগে অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।